আসসালামু আলাইকুম, জান্নাতুল রাইহান 85 থেকে ওয়েলকাম করতেছি আবারও নতুন একটা রেসিপিতে। একটা রেসিপি দুইটা পদ্ধতি আজকে শেয়ার করা হবে, আর অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সকালের টাইমে কিন্তু অনেক সময় হাতে সময় থাকে না, তো তাড়াহুড়া করে আমরা অনেক কিছুই রেডি করতে চাই, তবে আনহেলদির কথা চিন্তা করে সেটা আবার করি না। যেমন সব সময় তো আর হাতে সময় থাকে না যে আমরা যে পাউরুটি টোস্ট করব কিংবা পরোটা খাবো কিংবা রুটি বানাবো, তো তখন আমরা ঝটপট যখন নুডলসের কথাটা চিন্তা করি তখন আবার এটা মাথায় আসে, এটা তো অয়েলি। সকালটা যদি অয়েলি ফুড দিয়ে শুরু করা হয় তাহলে কেমনি, তো অয়েলি হবে না। আপনি এই পদ্ধতিগুলো ফলো করে নুডলসটা খেতে পারেন, অনেক হেলদি হবে, আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তো আমি একটা নুডলসের জন্য এখানে এক গ্লাস পানি দিয়েছি, সাথে নুডলসটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনি চাইলে এখন চিকেনটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, আমার ভালো লাগে সেজন্য আমি ইউজ করছি। এখানে রান্না করা চিকেন ছিল, ওটাকে আমি জাস্ট টুকরো টুকরো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, সাথে ওই যে মশলাটা থাকে ওটাও দিয়ে জাস্ট নেড়ে ছিঁড়ে যতক্ষণ না বয়েল হয় ততক্ষণ পর্যন্ত বয়েল করে আপনি নামিয়ে নেবেন। এভাবে করলে আপনি আপনার সময়টাও বাঁচবে। আপনি এটা লো ফ্লেমে রেখে আপনি অন্যান্য কাজটা সেরে নিতে পারেন, কারণ সকাল টাইমে আমাদের অনেক সময় অনেকের অফিসের ক্ষেত্রে কিংবা কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে অনেক তাড়াহুড়া থাকে। এরপর আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, আমি আগে একটা ডিমটা পোস্ট করে নিচ্ছি। এই ডিমটা এভাবে পোস্ট না করে আপনি হালকা একটু পানিতে জাস্ট পানিটা বয়েল হয়ে আসার পর এভাবে ছেড়ে দিতে পারেন। আমি তো আবার পোস্ট ছাড়া খাই না, সেজন্য আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এরকম কড়াইতে এক ফোঁটা তেল দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফোস করা যায়, আর এই এক ফোঁটা তেল খেলে আমার মনে হয় তেমন একটা বেশি ক্ষতি হবে না। তাও যদি আপনাদের আনহেলদি মনে হয় তাহলে আপনারা ডিমটাও ভালো করে পানিতে বয়ল করে নেবেন। এরপর এই তো অ্যাজ ইউজুয়াল যেভাবে সিদ্ধ করেছে ওই রকমে সিদ্ধ করে উপরে কুসুমটা একটু কাঁচা রেখে আপনি করবেন কাজটা। এত মজা লাগে আর এত হেলদি সকালটা স্টার্ট হয় এত হেলদি একটা খাবার দিয়ে, আপনাদের বলে বোঝানো যাবে না এইটা বেশি মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই দুই পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে বা কতটা উপকারে আসছে জানাতে ভুলবেন না। যারা প্রতিদিন আমার রেসিপি দেখে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমি লাইভে আসার চেষ্টা করব রাত 9টার দিকে, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, এভাবেই পাশেই থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, আজকের মতো কথা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।